পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদটি হচ্ছে নিম পাতা। এর ঔষধি গুণাগুণের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই গাছকে 21 শতকের বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি এমন একটি গাছ যার কোনো অংশই ফেলনা নয়। এর ফুল, পাতা, কাণ্ড সহ সব কিছুই বহুল গুণাগুণ সম্পন্ন। নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই গাছ। এটি অনেক শক্তিশালী অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। চলুন জেনে নেই এই গাছের কিছু ঔষধি গুণাগুণ। রাস্তার ধুলাবালি, ঘাম ও বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে অনেকের গায়ে খোসপাছড়া ও চুলকানি হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে নিম পাতার মাধ্যমে। নিম পাতা বেটে গায়ে মাখলে কিংবা নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসপাছড়া দূর হয়ে যায়। এছাড়া নিম ফল এবং পাতা বেটে টানা কয়েকদিন গায়ে মাখলে চুলকানি রোগের হাত থেকে আরাম পাওয়া যায়। গরমের এই সময়টাতে অনেকেই সর্দি কাশিতে ভোগেন। এই যন্ত্রণা থেকে সহজেই মুক্তি দিতে পারে নিম পাতা। 1 টেবিল চামচ নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে খেলে কমে যাবে কফজনিত বুকের ব্যথা। তবে এই ঔষধটি শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের জন্য একেবারেই প্রযোজ্য নয়। ডায়াবেটিক রোগীর জন্য নিম পাতা খুবই উপকারী। সতেজ নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিন। ভালোমতো পেস্ট হয়ে গেলে ছোট ছোট করে গোল বড়ি তৈরি করুন। এবার এগুলোকে রোদে শুকিয়ে প্রতিদিন খাবারের পর 2টি করে বড়ি খেলে দেখবেন ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। যদি দেখেন ডায়াবেটিস খুব বেশি কমে গেছে তবে খাওয়া বন্ধ করে দিন।